তোমাকে চিঠি লিখতে হবে, আমাকে বইটি পড়তে হবে, আমাকে সেখানে যেতে হয়েছিল, এই ধরনের কথাগুলো আমরা হ্যাভ টু, হ্যাজ টু ও হ্যাড টু দিয়ে কীভাবে লিখবো আজকে দেখাবো। এগুলো সাধারণত সিম্পল ফিউচার টেন্স, সিম্পল পাস্ট টেন্স ও সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গঠন সাবজেক্ট হ্যাভ টু ও হ্যাজ টু হবে, ভার্ব অবজেক্ট, এবং যদি ভার্ব এটা পাস্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট হ্যাড টু ও ভার্ব ও অবজেক্ট ও আদার্স কিছু থাকবে। এক্সাম্পল হিসাবে যেমন আমাকে স্কুল যেতে হবে, সো এখানে ব আছে তাই ফিউচার টেন্স ক্রিয়া শেষে এবং এখানে ক্রিয়া হচ্ছে যেতে হবে। সো আই হ্যাভ টু গো টু স্কুল, এখানে আইটা সাবজেক্ট এবং হ্যাভ টু গঠন অনুযায়ী বসালাম এবং গোটা ভার্ব টু স্কুল, কমপ্লিট। তো এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি নতুন নতুন আপডেট পেতে থাকবেন। থ্যাংক ইউ। তোমাকে চিঠি লিখতে হবে, এখানে লিখতে হবে এটা ভার্ব, অর্থাৎ এখানে ক্রিয়া শেষে ব আছে, সো এটা কী হলো ফিউচার টেন্স। সো সাবজেক্ট তোমাকে, ইউ হ্যাভ টু রাইট লেটার, তোমাকে চিঠি লিখতে হবে। নেক্সট, বাবাকে সেখানে যেতে হয়েছিল, এখানে ল আছে, যেতে হয়েছিল ক্রিয়া শেষে ল আছে, তাই এটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হলে আমরা হ্যাড টু ব্যবহার করব সাবজেক্টের পরে। সো বাবাটা সাবজেক্ট, ফাদার হ্যাড টু গো দেয়ার, এখানে ভার্ব হচ্ছে যেতে হয়েছিলটা। অতএব এইভাবে আরও অনেক এক্সাম্পল আছে যেটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন রানাকে কাজটি করতে হয়, এখানে করতে হয়টা হচ্ছে ক্রিয়া এবং হয় ক্রিয়া শেষে অন্তর্স্থ আছে, তাই প্রেজেন্ট সিম্পল টেন্স। সো রানাটা সাবজেক্ট, রানা হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, রানা এখানে হ্যাজ হলো, রানাটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ হয়েছে, রানা হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে তাকে দেখা দেখতে হয়, অর্থাৎ দেখাশোনা করতে হয়। সো এখানে ক্রিয়া শেষে কী আছে, হয় অন্তর্স্থ আছে, তাই এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সো আমাকে সাবজেক্ট, আই হ্যাভ টু টেক কেয়ার হিম, আমাকে তাকে দেখাশোনা করতে হয় বা দেখতে হয়। এই ধরনের আরও এক্সাম্পল নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।